হ্যাঁ বন্ধুরা, কি অবস্থা? আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমি আমার বাসার পিছনে চলে আসছি, মানে পতেঙ্গা বিচে। ওই যে এখনো লাইটগুলো জ্বলে উঠে নাই। তো আমি এতক্ষণ আসলে একটা ভিডিও বানাচ্ছিলাম। ওইটা কি ভিডিও? ওইটা এটা পিছনে যাবে, ওইটা ওগুলো সামনে, মানে এগুলো এটা সবার শেষের ভিডিও। তো এইটা যাবে সবার সামনে, ওগুলো যাবে পিছনে, ঠিক আছে? আর মানে আসলে সূর্যোদয়টা দেখতে পারি না, কিন্তু সূর্যাস্তটা মিস দেওয়া যায় না, কারণ সমুদ্রের এই সূর্যাস্তটা দেখার জন্য মানুষ টাকা খরচ করে কক্সবাজার যায়, কতখানে যায় আমার সেটা নিত নাই। আমার জাস্ট এই জন্য আমি এখানের মধ্যে আমি আমার প্লেস, মানে বাসা নিশ্চয়ই, যেন আমি এখানের মধ্যে দিয়ে এই লাখ টাকার সুখটা নিয়ে এনজয় করতে পারি, ঠিক আছে? যেখানে যাবেন করোনার সময় অবশ্যই মাস্ক ইউজ করবেন, সেফলি চলবেন, আর বেশি বেশি এনজয় করবেন, সব কিছু এনজয়ের উপর রাখবেন, ঠিক আছে? যত এনজয় পাশাপাশি ইবাদত, পাশাপাশি ভালোবাসাও চলবে, পাশাপাশি সব কিছু চলবে, ওকে? আর আজকে আমার চেয়ারের অবস্থা মোটামুটি বিধ্বস্ত টাইপের, কারণ আমার চশমা ছাড়া আমার চোখে প্রচণ্ড ব্যথা করতেছে। আমার চোখের পাওয়ার -4.50, তাই মানে মনে হচ্ছে না আমার নাকের পাওয়ার কমে গেছে, মাছ সেটা এত নিচে নামি যাইতেছে। তো মনে হচ্ছে না আমার চোখের পা এর জন্যই ব্যথা করতেছে বারবার, মানে অনেক ব্যথা করতেছে আসলে। সামনে একটা ডিঙ্গি নৌকা যাচ্ছে ওইদিকে, আমি এখন হাঁটতেছি সমুদ্র পারে, ঠিক আছে? সমুদ্র পারে হাঁটতেছি, এই আমার এই সব কিছু। ও বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আমার মানে মেইন অস্ত্র, ভিডিও করা অস্ত্র, যেটার সাহায্যে আমি ভিডিও করি। আমার খালি মোবাইল আর এটা, এই দুইটাই এনাফ, এই দুইটাই যথেষ্ট অ্যাজ এ নিউ প্লেয়ার। সো সূর্যাস্ত হয়ে গেল, এখন কাঁকড়া খাওয়ার পালা। কাঁকড়া খাবো নাকি বাসায় কি চিংড়ি মাছ 1 কেজি নাকি রান্না করে খাবো, ওইটাও মেন কথা, ঠিক আছে? দুইটার মজাই তো একটা। আর এনিওয়ে ভালো থাকবেন, টেক কেয়ার। পাগুলো এখন সমুদ্রের পানিতে ভিজাবো না, এটা কোনো রোমান্টিক বা ইমোশনাল না, আসলে সমুদ্রের পানিতে ভিজাবো, কারণ আমার পায়ে বালি লাগছে, এর জন্য পাটা ধুবো, ঠিক আছে? আর বলতে বলতে অলরেডি সমুদ্রে নামি যাচ্ছি, ঠিক। আবার সন্ধ্যার আগে আবার উপরের দিকে উঠতে হবে, না চোখে তো দেখি না, পরে দিয়ে এরপর দিয়ে দেখবো যে সমুদ্রে ভাসতে ভাসতে কই যে গিয়েছি নিজেও বলে বুঝতে, মানে আসলে বুঝে ওঠা মুশকিল, ঠিক আছে? নেক্সট বার তোতলামি ভাত দিয়ে আসবো, টাটা।
ভাই আজ দুয়েল ভাই আমি সিঙ্গেল এটা নিয়ে আমি এই উপবাদ্যটা নিয়ে আমি উপরের দিকে আসছি মানে নিচের দিকে সবাই ডুয়েল ছিল একমাত্র আমি সিঙ্গেল ছিলাম পরে দিয়ে আমার বেশি ইচ্ছে করতেছিল শূন্য হাতটা ভাষায় রাখি চলি যেন মনে হয় যেন আমারও কেউ একজন আছে এর ঠিক এভাবে কিন্তু তার প্রতি ভাবলাম যে না এ প্রতি মানুষ ভাববে যে এটা পুষ্পা রাজে পুষ্পার মতো হয়ে যাবে ঠিক আছে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব কিছু করবেন না খালি সিবিচের দিকে ঘুরতে চলে আসবেন বেশি বেশি সিবিচের দিকে ঘুরবেন আর গরম পেঁয়াজু কাঁকড়া কে জানে বলতেছিল কোন সাইড খেয়াল নাই এই গরম পেঁয়াজু কাঁকড়া খাওয়ার জন্য হলেও চলে আসবেন ঠিক আছে না ভাই আর পিছনে বাদামের বাদাম যে গান গাইছিল এই বাদাম ভাইও যাইতেছে তার থেকে বাদাম খাইতে হলেও চলে আসবেন যা মন চায় খাইতে চলে আসবেন ঠিক আছে আমার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের দরকার নাই কোনোটা দরকার নাই আপনারা জাস্ট ঘুরতে আসবেন দেখছি অবশ্যই পকেটে টাকা যাবে সেজন্য কিছু টাকাও লাগবে আর এছাড়া এখনো মানে ইয়া হয় নাই এটা কি বলে ইয়া অন হয় নাই লাইট অন হয় নাই এ কেউ লাইটটা অন করে দাও ভাই আসলে এখনো লাইট অন হয় নাই আর এই ভিডিওটা যেটা করেছি মেইন মানে মেইন যে সাবজেক্ট ওই সাবজেক্টের মধ্যে দিয়ে নো প্রকার ঘোরা নো প্রকার খাওয়া দাওয়া নো নো ইনফরমেশন তথ্য যে কেমনে আসবেন কী করবেন কোনো কিছুই না এটা একটা রিল্যাক্সিং ভিডিও মানে এটা আপনার মনটাকে অনেক জাস্ট সিরিয়াস সাউন্ড শুনবেন অনেকে আছে এত দূর থেকে একটুকে আসে জাস্ট মানে সমুদ্রের শব্দ শুনতে আর তাই এই সমুদ্রের শব্দটাই এখানের মধ্যে দিয়ে মেইন ক্যাপচার করা হচ্ছে ওইটার জন্যই আসবেন ঠিক আছে আর কিছু বলার নেই ভালো থাকবেন ভালো রাখবেন আজকে আমার একটা ঘোরা নাই বলুন তারপর দি ঠিক আছে বিদায় নিলাম টাটা বাই বাই ঝুঁকা গানে সালা।